সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল এন্ড রিসর্টসে। কটেজ, লাক্সারিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। আরামবাগ হোটেলস এন্ড রিসর্টস, আরামবাগ, হুগলিতে। কল 7407000126 ফর বুকিংস। শিবম মার্বেল এন্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন, এখন গড়বাড়ি আরামবাগে। ফোন 9475179586। আজ সোমবার একটি রক্তদান শিবির আয়োজিত হলো আরামবাগ ব্লকের অন্তর্গত মায়াপুর 2 নম্বর অঞ্চলের কাষ্ঠদহী গ্রামে। এই রক্তদান শিবিরটি পরিচালনা করেন কাষ্ঠদহী গ্রামবাসীরা। জানা গেছে এই রক্তদান শিবিরটি 2011 সাল থেকে অনুষ্ঠিত হয়ে আসছে এলাকার বিশিষ্ট প্রয়াত কংগ্রেস নেতা পান্নালাল চক্রবর্তীর স্মৃতির উদ্দেশ্যে। আজকের এই রক্তদান শিবিরে প্রায় 50 জনের মতো রক্তদান করেছেন বলে জানা গেছে। আমরা তো 2011 সাল থেকে রক্তদান শিবিরটা শুরু করেছি। আমাদের প্রবীণ কংগ্রেসের নেতা পান্নালাল চক্রবর্তী মারা যাওয়ার পর আমরা সেইভাবে শুরু করতে পারিনি, তবে আমরা 2011 সাল থেকে ওনার স্মৃতির উদ্দেশ্যে আমরা এই রক্তদান শিবিরটা করে আসছি। আজকে দীর্ঘ প্রায় 14 বছর আমরা করছি। তা আশা করি আগামী দিনেও আমরা এই রক্তদান শিবিরটা চালিয়ে যাব। যতদিন অন্তত আমি থাকবো ততদিন আমি চালিয়ে যাবো। এটা এইটুকু আমরা আশা রাখছি। কতজন ডোনার আছে? ডোনার আমরা 50 জনের টার্গেট রেখেছি। আমাদের আশা করছি যা রক্ত দেওয়ার জন্য মানুষের উৎসাহ বা আগ্রহ, তাতে করে আমাদের 50 জনের বেশি হবে আশা করছি। কাজের উদ্যোগে এবং কোথায় হচ্ছে? এটা উদ্যোগ বলতে গেলে আমরা তো সাধারণ মানুষের উদ্যোগে করছি, আমরা কোনো দলীয়ভাবে করছি না। আমরা সাধারণ মানুষকে সাথে নিয়ে আমরা আজকে রক্তদান শিবির করছি। এখানে আমাদের একটা ক্লাব আছে এবং তাছাড়া আমাদের যারা দল করে সেরকম দলীয় কর্মীরাও আছে সাথে, এবং মানে সব দলেরই কর্মীরা এখানে সঙ্গে আছে, সব দলের সঙ্গ দিচ্ছে আমাদের সাথে, দিয়ে আমরা সেইভাবে রক্তদানটা করছি। আজকে রক্তদান শিবির হচ্ছে পান্নালাল চক্রবর্তীর স্মৃতির উদ্দেশ্যে, সেই জন্যই আমরা সব এখানে জড়ো হয়েছি। কতজন দেবে রক্ত মোটামুটি? কতজন ডোনার আছে আপনাদের? কতজন দেবেন? 50 জন। এই রক্তদান শিবির এই যে হচ্ছে গ্রামে মানুষ করছে, কীরকম লাগছে? ভালো লাগছে। রক্তদান মহান নাম, রক্তের বিকল্প কিছু নেই। কী নাম আপনার? শ্যামসুন্দর কুণ্ডু। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ,
সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ, প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কোতুলপুর, এছাড়াও বসছেন বিষ্ণুপুর, শিয়াখালা, কলকাতা, বর্ধমান, দুর্গাপুর ও শিলিগুড়ি। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933-85-4984।